সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটককে আরও প্রাণবন্ত ও ইতিবাচক করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর সেফটি অ্যাম্বাসেডর হয়েছেন ফুটবলার জামাল ভুঁইয়া। প্রযুক্তিবিদরা বলছেন, খ্যাতনামা ব্যক্তিদের যোগদান এই প্ল্যাটফর্মকে আরও ইতিবাচক করবে। গান কিংবা রম্য সংলাপের সাথে নিজের ব্যঙ্গাত্মক মুখভঙ্গি আর ঠোঁট মিলিয়ে মাত্র 15 সেকেন্ডের ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত আছে শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একে আরো প্রাণবন্ত, বৈচিত্র্যপূর্ণ, কমিউনিটির জন্য নিরাপদ এবং ওয়েলকামিং প্ল্যাটফর্ম তৈরি করতে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করেছে টিকটক, যাতে যুক্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। অনলাইনে অনেক ট্রোলিং হয়, অনেক মানে অনেক কিছু হয়, মানুষকে হ্যারাসমেন্ট হয়। So as a মানে বাংলাদেশি ক্যাপ্টেন, so I also have a responsibility, কারণ it's also my responsibility to tell people এগুলা ঠিক না, don't bully, don't do harassment. So এই জন্য টিকটক আমাকে নিচ্ছে। তথ্য প্রযুক্তিবিদরা বলছেন, খ্যাতনামা ব্যক্তিরা যুক্ত থাকলে এই প্ল্যাটফর্মের ইতিবাচক দিক বাড়বে। টিকটকের কম বয়সের ওদের কিন্তু ভালো মন্দ বোঝার বয়স হয় নাই বা ওর বোধটাও হয় নাই, তো তাকে আমাকে এক্সাম্পল দেখাইতে হবে। ও যদি প্রতিদিন ভালো দেখে, ও যদি দেখে যে আইমান ওখানে পড়াচ্ছে করার কথা, জামাল ভাই ওখানে খেলার কথা বলতেছে, বা আরও কেউ যারা এডুকেটর আছে, যারা সিম্পল ফান করে বা সিম্পল বিনোদনের মধ্যে থাকে, হ্যাঁ এন্টারটেনমেন্টের মধ্যে থাকে, সে যদি এগুলোই দেখে তাহলে সে সেরকমই হবে। আর যে তাহলে কী হবে, ওই সংখ্যাগুলো বাড়াইতে হবে আমাদের। আমরা যদি ভালো কন্টেন্ট বাড়াইতে পারি, তখন আমরা ছেলেমেয়েদেরকে দেখবো যে ওরা নিজেরাও ভালো কন্টেন্ট বানাতে উদ্বুদ্ধ হবে। ইউজ টিকটক অ্যাজ এ গুড প্ল্যাটফর্ম, ইউজ ইট টু ইউরসেলফ, ইউজ ইট টু যেটা তুমি ইন্সপায়ার করতে চাই, ডোন্ট ইউজ ইট টু ডু স্টুপিড থিংস। এই প্রোগ্রামে জামাল ভুঁইয়ার সাথে রয়েছেন এডুকেটর আইমান সাদিক, অভিনেত্রী শবনম ফারিয়া, কন্টেন্ট নির্মাতা ইফতেকার রাফসান, সাবেক মিস বাংলাদেশ পিয়া জান্নাতুল এবং লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ফাইজা। মোহাম্মদ হাসিব, দীপ্ত সংবাদ, ঢাকা। গান কিংবা রম্য সংলাপের সাথে নিজের ব্যঙ্গাত্মক মুখভঙ্গি আর ঠোঁট মিলিয়ে মাত্র 15 সেকেন্ডের ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত আছে শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একে আরও প্রাণবন্ত, বৈচিত্র্যপূর্ণ, কমিউনিটির জন্য নিরাপদ এবং ওয়েলকামিং প্ল্যাটফর্ম তৈরি করতে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করেছে টিকটক, যাতে যুক্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। অনলাইনে অনেক ট্রোলিং হয়, অনেক মানে অনেক কিছু হয়, মানুষকে হ্যারাসমেন্ট হয়। So as a মানে বাংলাদেশি ক্যাপ্টেন, so I also have a responsibility, কারণ it's also my responsibility to tell people এগুলো ঠিক না, don't bully, don't do harassment. So এই জন্য টিকটক আমাকে নিচ্ছে। তথ্য প্রযুক্তিবিদরা বলছেন, খ্যাতনামা ব্যক্তিরা যুক্ত থাকলে এই প্ল্যাটফর্মের ইতিবাচক দিক বাড়বে। টিকটকের কম বয়সের ওদের কিন্তু ভালো মন্দ বোঝার বয়স হয় নাই বা ওর বোধটাও হয় নাই, তো তাকে আমাকে এক্সাম্পল দেখাইতে হবে। ও যদি প্রতিদিন ভালো দেখে, ও যদি দেখে যে আইমান ওখানে পড়াচ্ছে করার কথা, জামাল ভাই ওখানে খেলার কথা বলতেছে, বা আরও কেউ যারা এডুকেটর আছে, যারা সিম্পল ফান করে বা সিম্পল বিনোদনের মধ্যে থাকে, হ্যাঁ এন্টারটেনমেন্টের মধ্যে থাকে, সে যদি এগুলোই দেখে তাহলে সে সেরকমই হবে। আর যে তাহলে কী হবে, ওই সংখ্যাগুলো বাড়াইতে হবে আমাদের। আমরা যদি ভালো কন্টেন্ট বাড়াইতে পারি, তখন আমরা ছেলেমেয়েদেরকে দেখবো যে ওরা নিজেরাও ভালো কন্টেন্ট বানাতে উদ্বুদ্ধ হবে। ইউজ টিকটক অ্যাজ এ গুড প্ল্যাটফর্ম, ইউজ ইট টু ইউরসেলফ, ইউজ ইট টু যেটা তুমি ইন্সপায়ার করতে চাই, ডোন্ট ইউজ ইট টু ডু স্টুপিড থিংস। এই প্রোগ্রামে জামাল ভুঁইয়ার সাথে রয়েছেন এডুকেটর আইমান সাদিক, অভিনেত্রী শবনম ফারিয়া, কন্টেন্ট নির্মাতা ইফতেকার রাফসান, সাবেক মিস বাংলাদেশ পিয়া জান্নাতুল এবং লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ফাইজা। মোহাম্মদ হাসিব, দীপ্ত সংবাদ, ঢাকা।